কাইকোবাদ দাদার সহায়তায় আমরা আনন্দে পূজা উদযাপন শেষ করেছি। জালিম হাসিনা সরকারের আমলের চেয়েও বেশি সহযোগিতা আমরা পেয়েছি বলে মন্তব্য করেছেন হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করে মুরাদনগরের রামচন্দ্রপুরের হিন্দু ধর্মাবলম্বীরা। সেখানে বিভিন্ন উপজেলার হিন্দুরা অংশগ্রহণ করে। মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদের নির্দেশনায় মুরাদনগরের প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক সহযোগিতা করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বিগত দিনে আমি 30 বছর সভাপতিত্ব করেছি, কিছুদিন আমি ছিলাম না, এখন আবার কাইকো সাহেবের নির্দেশে আমি আবার এই উপজেলাতে সভাপতি নির্বাচিত হয়েছি। আমি সভাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সরকার, গত সরকার হাসিনা সরকার, জুলুমকারী সরকার পতনের পরে কাইকো সাহেব আমাকে যখন বলেছে তুমি মুরাদনগর যাও, তুমি এটা পরিচালনা করো, সেই সুবাদে আমি মুরাদনগর উপজেলায় এসে কমিটি গঠন করেছি। এই ডিস্ট্রিক্টের ভিতরে দুইটা উপজেলা, লাকসাম আর মুরাদনগর উপজেলায় আগের পূজা কমিটি ভেঙে আমরা নির্বাচিত হয়েছি। আর এই সরকার পতন থেকে শুরু করে জুলুমকারী নির্যাতনকারী এই গত সরকার পতন হয়েছে, আমরা অত্যন্ত খুশি। আমরা বিগত দিনে যেভাবে করেছি, এইবারও আমরা মানুষকে যে পূজার যে অর্থ প্রদান করেছি এটা বিগত দিনের চেয়ে অনেক বেশি প্রদান করেছি, এবং জনগণও আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আমি কাইকো সাহেব পাঁচবার এমপি, একবার মন্ত্রী হয়েছেন, আবার আপনারা দোয়া করলে সব কিছু আবার হবে। আপনারা কাইকো সাহেবের জন্য দোয়া করবেন, আর কাইকো সাহেবের জন্যই আমার এই উপজেলায় এসে আমি আবার সভাপতিত্ব হয়েছি। আপনারা কাইকো সাহেবের জন্য দোয়া করবেন, কাইকো সাহেব আসতেছে। আপনারা ঢাকার উদ্দেশ্যে আমরা যেদিন বলবো সেদিন আপনারা ঢাকার রাজপথে যাবেন, লক্ষ লক্ষ লোক যাবে। এখানে আসছে যিনি মুরাদনগরের সবচেয়ে জনপ্রিয় নেতা, পাঁচবারের এমপি, সাবেক হুইপ, ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকো সাহেবের নেতৃত্বে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ওনার নেতৃত্বে মুরাদনগরের ওনার নেতৃত্ব ছিল যাতে মুরাদনগরের আইন শৃঙ্খলার কোন অবনতি যাতে না ঘটে, আমরা সেই দৃষ্টিতে কাজ করেছি। বিএনপি তথাকথনের বোর্ডে নির্বাচিত পাঁচবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী হুইপ আপনাদেরকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেছে।